রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আনকাট অফিসিয়াল, আর আমি আপনাদের অনু। আজকে আমি ভীষণই অসুস্থ আছি, পাটা ভেঙে বসে আছে, তাই সেভাবে আপনাদের সামনে আমি আসতে পারলাম না। তো তাও আপনাদের জন্য কি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আনছি, কারণ আজ হচ্ছে বিজয়াদশমী, তাই খুব সকালে আমি এই ভিডিওটা ছাড়ব। চেষ্টা করবেন যারা যারা এই ভিডিওটা দেখবেন আজকে দশমী উপলক্ষে, হয়তো তাদের অনেকই উপকার হবে। প্রথমে বলি, আজকে দশমীর দিনকে বাড়িতে কিছু প্ল্যান্ট লাগান, ভীষণই ভীষণই শুভ। শুধু শুভ নয়, আপনারা জানেন যে কিছু গাছ আমাদের সুখ সমৃদ্ধি বৈভব অর্থ সবই এনে দেয়, সেটা যদি আমরা সঠিকভাবে ঠিকঠাকভাবে পালন করি। তাহলে সেই ক্ষেত্রে যেমন কিছু গাছের কথা বলছি, স্পিস লিলি, স্পাইডার প্ল্যান্ট, গোল্ডেন প্যাথাস মানে মানি প্ল্যান্ট, তারপরে সামনে শীতকাল আসছে, চন্দ্রমল্লিকা, নয়নতারা, এগুলো তো লাগাবেন, অপরাজিতা ফুল, এইগুলো কয়েকটা গাছ আছে ভীষণ, মানে আপনার ঘরে লক্ষ্মীশ্রী বলুন, ঘরে সুখ শান্তি বলুন, সেটা বজায় থাকবে। আর আপনি নিজেই ভাবতে পারবেন না যে গাছগুলো লাগানোর জন্য কোথা থেকে আপনার ঘরে একটা, মানে সবার সুস্থতা বলুন, আর্থিক দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে ভীষণ উন্নতি পাবেন, উন্নতি হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। লাকি ব্যাম্বু একটা গাছ আছে, আপনারা অনেকেই পরিচিত সেই গাছের সাথে, সেই গাছগুলো অবশ্যই আনবেন। স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরাও খুব ভালো, রেড এগ্লোনিমা আর গ্রিন এগ্লোনিমা দুটো ধরনেরই হয় এই গাছটা। তারপর হচ্ছে জেট প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, পাম্প, সিগনোনিয়াম প্ল্যান্ট, এরকম অনেক ধরনের প্ল্যান্ট আছে যেটা ভীষণ ভীষণ উপকার, ভীষণ উপকার দেয়। এবারে আমি বলবো, এই গাছগুলো তো আপনি নিজে লাগান বা মালিককে দিয়ে লাগান, সে তারা তো যেমন সার টার দেবে লাগিয়ে নেবেন। কয়েকটা গাছের জন্য আমি ভীষণভাবে বলবো, যেটা যার জন্য এই ভিডিওটা করছি। প্রথম কথা বলছি যে শামি গাছ, শামি গাছ ভীষণ পরিচিত, বিহার বলুন, পাঞ্জাব বলুন, মানে ওদিকে ভীষণ পরিচিত, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু মানুষ অবশ্যই জানেন, অবশ্যই তার পুজো করেন, তো সেভাবে পরিচিত নয়, আমাদের সবার ঘরে তুলসী গাছ দেখতে পাবো কিন্তু শামির গাছটা পাবো না। কিন্তু বিশ্বাস করুন, শামি গাছ ভীষণ 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 উপকারী, মানে কথায় বলে এখানে অনেক দেবতার বাস এই গাছে, এতটাই, মানে আমাদের জন্য, আমাদের গৃহস্থ লোকেদের জন্য এতটাই উপকারী। তো শামি গাছে কাঁটা আছে বলে অনেকে বলে ঘরে লাগায় না, কিন্তু আমি বলবো আপনি বেলকনিতে অবশ্যই লাগাতে পারেন। তার কিছু যদি নিত্য পুজো করেন, নিত্য পুজো যদি সেটা করে থাকেন, তাহলে দেখবেন এর ফল আপনারা হাতে নাতে পাবেন। ইভেন আমি কিছু এমনও লোক দেখেছি যাদের, মানে কি বলবো, তারা জেল হাজত হতে পারতো, এমন কিছু মানে সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে পড়েছিল, তার হাত থেকেও বেঁচে এসছে। আপনারা এখানে আমি একটা কথা অবশ্যই বলবো, অবশ্যই বিশ্বাস করলে অনেক কিছু ফল পাবেন, না বিশ্বাস করলে তো কিছু করার নেই, আমরা অনেকেই অনেক কিছুকে বিশ্বাস করি না। কেউ পাথরটাকে লাথি দিয়ে লাথি মেরে চলে যায় আর বলে এটা তো সামান্য একটা পাথর, আবার কেউ সেই পাথরটাকে তুলে নিয়ে এসে শিবের মতন তাকে ভক্তি শ্রদ্ধা করে তাকে ভালোবেসে পুজো করে, সেটা আমাদের কাছে আমাদের পুরো ব্যক্তিগত মতামত, আমরা তাকে কীভাবে ধরবো কীভাবে রাখবো। এবারে আপনাদের আমি একটা কথা বলি, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা গাছ দেখালাম, শামি গাছ, আমি দুটো গাছ এনেছি, আপনারাও আনবেন। বিজয়াদশমীর দিনকে অবশ্যই স্থাপন করবেন, রাজা রামচন্দ্র এই বিজয়াদশমীর দিনকেই এই শামির গাছে পুজো করেছিল শুধু লঙ্কায় বিজয় প্রাপ্তি পাওয়ার জন্য। সেই জায়গায় আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কত লাভদায়ক, আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। আরেকটা কথা বলছি, শামি গাছে পুজো করার পর আপনার যদি কোনো মনস্কামনা থাকে, তাহলে মুখে হাত রেখে চুপি চুপি যেমন কানে কানে কথা বলে, আপনার রুইশটা শামির গাছের সামনে কানে কানে বলে দেবেন, মানে মুখে হাত রেখে অবশ্যই তার আপনার মনের রুইশটা বলবেন, দেখবেন অবশ্যই পূরণ হবে। এই তো গেল শামি গাছের কথা। শামি গাছে অবশ্যই শনিবার করে, যদি রোজ রোজ পুজো না দিতে পারেন, জল দিতে না পারেন, জল দিলে তো খুব ভালোই হয়, খুব অল্প পরিমাণে জল লাগে তার, কারণ শামি গাছের বেশি জল লাগে না, বেশি জল দেবেন না, ওতে হয়তো ক্ষতি হবে, অল্প করে জল দেবেন। আর জলের মধ্যে কালো তিল মিশ্রি দিতে পারেন, গুড় দিতে পারেন, কালো তিল একটু গঙ্গা জল মিশিয়ে নিলেন, আর ওটা আর একটা ফুল, যে কোনো ফুল দিলেন, দিয়ে পুজো দিলেন, জবা ফুল দিলে তো খুব ভালো হয়।
দিয়ে পুজো দিলেন। তারপরে ওটা পুজো দেওয়ার পর তারপরে ভাবলেন যে ওর মধ্যে একটা দিয়ে প্রদীপ জ্বালাবেন অবশ্যই, ওটা তিলের তেলের যদি প্রদীপ জ্বালান খুব 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 ভালো, আর না হলে সর্ষ তেলের প্রদীপ জ্বালাতে পারেন, শনিবার করে ঘিয়েরও প্রদীপ জ্বালাতে পারেন, অবশ্যই একমুখী প্রদীপ যেন হয়, ওটা যেন অনেক অনেক জায়গায় অনেক পুজোতেই চতুর্মুখী বলি অনেক কিছু বলি সেটা যেন না হয়, ওটা একমুখী প্রদীপ যেন হয়, তাহলে ভালো উপকার পাবেন। এই তো গেল স্বামীর পুজো, স্বামীর পুজো করুন প্রত্যেক শনিবার অবশ্যই সন্ধ্যাবেলায় করুন, সন্ধ্যাবেলায় পুজো দিন, আর বুধবার বা শিবের সোমবারে স্বামীর পাতা যেই গাছটা আপনার পুজো দিচ্ছেন না দুটো গাছ রাখলে খুব খুবই ভালো হয়, আর স্বামীর গাছ খুব পাওয়া যায় না, খুব রেয়ার, চেনাটা খুব মুশকিল, তো অনেকে লজ্জাপতি গাছকে স্বামীর গাছ বলে বিক্রি করে দেয়, অনেকে ছোটোবেলা মানে ছোটো গাছ তো চারা গাছ তেঁতুল গাছটাকেও চারা গাছ যখন থাকে তখন বলে দেয় এটা স্বামীর গাছ, তো প্লিজ স্বামীর গাছের পরিচিতি পাওয়াটা ভীষণ ভীষণ মুশকিল, সেটা ভালো করে করবেন। অনেকে বাবলা গাছকেও স্বামী গাছ বলে বিক্রি করে, আমি অনেক 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 খুঁজে খুঁজে এই গাছ পেয়েছি, তো আপনারাও আমি চাইবো অবশ্যই পেয়ে যাবেন, স্বামী গাছের পুজো নিয়মবিধি সেভাবে করুন। এবারে কালো তিল অর্পণ করুন স্বামী গাছের তলায় গোড়ায়, তারপরে জল দিন, তারপরে কালো কড়ি দিন গোড়ার তলায়, প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তি হবে, দিয়ে দেখুন। একটা কালো কড়ি গোড়ায় দাবি মানে একটু মাটি সরিয়ে পুঁতে দিন, ঠিক আছে, তারপর এগুলো যেমন জল দিন এমন দেবেন, প্রচুর ধন সম্পত্তির প্রাপ্তি হবে, আস্তে আস্তে দেখবেন, প্রচুর না হোক আপনার ঘরে কিছু আসছে না তার থেকে যদি কিছু আসে সেটা তো অনেক ভালো, তাই না। ছোটো ছোটো স্বামীর ডালের পাতা যেমন প্রতি শনিবার বলে আগেই বলেছি শনি ঠাকুরের কে অর্পণ করুন, সিঁদুর লাগান স্বামীর গাছকে, একটি হলুদ রঙের মানে পতাকা, ছোটো পতাকা স্বামীর গাছে লাগিয়ে রাখুন, ভীষণ ভালো। কালো অরড় ডাল যেটাকে বলি ওটা হিন্দিতে উড়দ ডাল বলে, কালো অরড় ডাল দুটো ডাল বেশি না দু চারটে ডাল ওই গাছে অর্পণ করুন, আর যদি মনে করেন শনি দেবতার পুজো দিতে যাচ্ছেন ওই পাতার সাথে দু চারটে অরড় ডালও নিয়ে গিয়ে পুজো দিতে পারেন, খুব খুব ভালো শনি দশা কাটে, আপনার বিপদ আপদ থেকে অনেক রক্ষা পাবেন। প্রতিদিন স্বামী গাছের খুব যত্ন নিন, আর আরেকটা বললাম যত্ন নেবেন, যখন পিরিয়ড হবে তখন দূর থেকে আপনার যে মনস্কামনা কানে কানে যেটা মুখে হাত রেখে বলেন সেটা অবশ্যই দূর থেকে বলবেন, পিরিয়ডের সময় আপনি দূর থেকে পুজো করুন, কাছে গাছকে ছোঁবেন না, স্পর্শ করবেন না, পাতাও ছিঁড়বেন না, এই গেল। আর আপনি অবশ্যই এগারোটা করি এগারোটা নাভিশঙ্ক যেটাকে বলা হয় গুমতি চক্র, এগারোটা কয়েন এগুলো শুদ্ধিকরণ করে, এটা কিন্তু আমি স্বামী গাছের জন্য, স্বামী গাছ যেহেতু বাইরে থাকে তো করি বলুন আর নাভিশঙ্ক এগুলো সবই আমার মা লক্ষ্মীর প্রতীক, এটা কখনোই বাড়ির বাইরে বার করানো উচিত না, তো সেজন্য এগুলো আপনি কোথায় ব্যবহার করবেন এখন আপনাদেরকে বলে দেবো। আপনাদেরকে বলেছি মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট অবশ্যই কী ধরনের মানি প্ল্যান্ট লাগাবেন, অনেক ধরনের হয়, বড় বড় পাতা হয়, অনেক কালারের আসে, আমি আপনাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি, একদম সবুজ রঙের মানি প্ল্যান্ট, ছোটো ছোটো পাতা হবে, খুব ঝাড় হোক আপনার ঘরে হোক যত ঝাড় হবে কিন্তু প্রত্যেকটা পাতার ডাল যেন উপর দিকে থাকে, আপনি পারলে স্টিক লাগিয়ে লাগিয়ে বেঁধে দিন, আর বাঁধবেন অবশ্যই হলুদ সুতো দিয়ে, অবশ্যই হলুদ সুতো দিয়ে বাঁধবেন, আর প্রত্যেক দিন পাতার যত্ন নেবেন, কিন্তু পারলে একদিন দুদিন পর পর কাঁচা দুধ দিয়ে একটু তুলো ভিজিয়ে গাছের পাতা প্রত্যেকটা পাতা একটু মুছে দিন, দেখবেন এটা এক ধরনের সেবা, করে দেখুন যত গাছের পাতা চকচক করবে আপনার ভাগ্য তত চকচক করবে, এটা কুসংস্কার নয় করে দেখুন, তাহলেই বুঝবেন হাতে নাতে ফল পাবেন। এবারে আপনাদেরকে বললাম না যে এগারোটা গুমতি চক্র এগারোটা করি এগারোটা কয়েন কী করবেন, শুদ্ধ করতে হবে, তাকে পরিশুদ্ধ করে আপনি ব্যবহার করতে পারবেন। আগের দিনকে গঙ্গা জলে একটা পাত্রে নিয়ে নিন, তামার পিতলের পাত্র নিয়ে নিন, তার মধ্যে সব করি এগারোটা শঙ্খ নাভিশঙ্খ আর ওই ছোটো ছোটো যেটা গুমতি চক্র আর হচ্ছে এগারোটা করি
সাদা করি, তার মধ্যে একটা হলুদ করি, এমন করে করে বাটিতে রেখে দিন। আপনার কাছে যদি দুটো মানি প্ল্যান্ট গাছ থাকে তাহলে এটা দুভাগে রাখবেন, আপনার যদি আপনার কাছে লাকি ব্যাম্বো থাকে তাহলে লাকি ব্যাম্বোর জন্য আলাদা করে রাখবেন। এমন করে আপনি ওই বাটিটার মধ্যে অল্প গঙ্গার জল দিলেন, তার মধ্যে একটু মিশ্রি দিলেন, দিয়ে ওর মধ্যে এই নর্মাল অল্প জল দিলেন, দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলেন, গঙ্গা জল দিয়ে ওটা ভিজিয়ে রেখে দিলেন সারা রাত। পরের দিনকে সেটা কী করলেন, আপনি যে গাছে গাছ ঘরের মধ্যে যে মানি প্ল্যান্ট রেখেছেন অবশ্যই দক্ষিণ দিকে রাখবেন, বারবার করে বলছি আপনি দক্ষিণ দিকে মানি প্ল্যান্ট রাখবেন, আর লাকি ব্যাম্বো গাছটা অবশ্যই উত্তর পূর্ব কোণে বা উত্তর দিকে রাখুন, ভীষণ লাকি সেটা। দুটো কিন্তু গুলিয়ে দেবেন না, অবশ্যই একটা দক্ষিণ দিক বলেছি একটা উত্তর দিক বলেছি, উত্তর পূর্ব কোণে রাখবেন, ভীষণই লাকি ভীষণই শুভ, তার জন্য ফলটা ভালো পাবেন। যদি স্থান অন্য কিছু পরিবর্তন করেন তাহলে সেভাবে ফল তো পাবেনই না, হয়তো আপনার অপোজিট কিছু রিয়াকশান হতে পারে, ভালোর জায়গায় হয়তো খারাপ কিছু হতে পারে, তো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। না তো মানি প্ল্যান্ট গাছগুলোকে পরিষ্কার করবেন কাঁচা দুধ দিয়ে, আর প্রত্যেকটা যে কড়ি তারপর ঘুমতি চক্র কয়েন সব আপনি মাটির তলে চারদিক দিয়ে আস্তে আস্তে মাটির তলে মানে পুঁতে দেবেন প্রত্যেকটা জিনিস, 11টা কড়ি, 11টা ঘুমতি চক্র, 11টা হচ্ছে আপনার কয়েন, আর একটা হলুদ কড়ি, হলুদ কড়ি খুব রেয়ার, একটু দামটা বেশি, একটা করে লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে মা লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর গুমতি চক্রগুলো যদি একটু বড় পান তো ভালো হয়, সবসময় পাওয়া যায় না, আমিও পাই না, খুঁজে খুব খুঁজতে হয় অনেক, তো 10টা দোকান খুঁজলে হয়তো একটা দোকানে পাওয়া যায়, তাও কিনা সন্দেহ, খুঁজে খুঁজে দেখবেন হয়তো পেয়ে যাবেন। তো এটা এটা লাগিয়ে রাখুন, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। এটা অবশ্যই কালকে বিজয়া দশমী আছে, এটা করবেন। আর যদি ধরুন যারা আমার ভিডিও দেখতে দেরি করছেন বা পরে দেখছেন, বৃহস্পতিবার বা শুক্রবার এই গুমতি চক্রের কাজটা মানে যেটা নাকি বললাম মাটির তলায় পুঁতে রাখবেন, আর যারা নাকি লাকি ব্যাম্বো জলের মধ্যে রেখেছেন স্টোন দিয়ে, কালারিং স্টোন দিয়ে, তারা তার ভিতরে ওগুলো বিছিয়ে দেবেন, কড়ি কয়েন আর হচ্ছে গুমতি চক্র, মানে আবার বাংলায় বলে দিচ্ছি নাভিশঙ্খ, ঠিক আছে। ওগুলো খুব পাতলা হয়, তলাটা একটু রাউন্ড হয়, উপরে চ্যাপটা হয়, কিন্তু বিষ্ণুর চক্র থাকে, ওটা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী, মা লক্ষ্মীর ওটা হচ্ছে প্রতীক, স্বয়ং বিষ্ণুর অংশ ওটা, তো বুঝতেই পারছেন যে কতটা উপকারী। তো এটা করে দেখুন, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি অবশ্যই আমাদের আমার সাথে থাকবেন আপনারা, এরপরে আরও 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 অনেক উপকারী অনেক আপনাদের এই ধরনের অনেক কিছু বাস্তু নিয়ে আসবো, বাস্তু নিয়ে কিছু বলবো, অবশ্যই উপকৃত হবেন। আশা করি আমার টোটকাগুলো জেনে আপনাদের অনেক অনেক লাভ হোক, উন্নতি হোক, আপনারা ভালো থাকুন এই আশা করি। এইভাবে আজকে শেষ করছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করুন, বেল আইকনটা অবশ্যই টিপবেন, এটা ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজকে রাখছি, নমস্কার।